আমি তখন ঢাকায় বুডেক্সে পড়তাম। আমার বাড়ি সাতক্ষীরা। ঢাকা থেকে সাতক্ষীরা দুইভাবে আসা যায়, একটা হলো পাটোয়ারিয়া ঘাটে পা ফেরি পার হয়ে, আর দ্বিতীয়টি হলো মাওয়া ঘাট পার হয়ে। আমি সচরাচর পাটোয়ারিয়া ঘাট থেকে সাতক্ষীরা আসতাম। একবার আমি মাওয়া ঘাট থেকে আসতেছি, লঞ্চে উঠেছি। মাওয়া ঘাট পার হওয়ার পর যে লঞ্চ থেকে নেমেছি, এক বেদে মহিলা আমার কাছে সাহায্য নিতে আসে। সাথে ছোটো ছোটো সাপের বাচ্চা ছিল। আমি মানিব্যাগ থেকে 10 টাকা দিতে গেলাম। তখন বেদে মহিলাটা বলল, তুই 100 টাকা দে, আমি ভাঙতি করিয়ে দিচ্ছি। আমি সরল মনে 50 টাকা দিলাম, বাকি 40 টাকা ফেরত চাইলাম। আমাকে ফেরত দিল না, আর বলল, তুই রাগ করিস শোনা। আমিও কোনো তর্কে জড়ালাম না, কারণ বেদে মানুষ যখন তখন গায়ে সাপ উঠাতে পারে। তাই আমি ওই স্থান ওই স্থান করলাম। এখন পদ্মা সেতু হয়ে গেছে, এখন তোরা কী করে খাবি সেটা চিন্তা কর। আমার মতো বহুত মানুষকে ঠকিয়ে গেছিস। নিম্ন জাতি গরিব মানুষকে কাউকে ছোট করছি না, আইন বা নিয়মকানুন সবার জন্য সমান। শেষ কথা বলবো, পদ্মা সেতু হওয়াতে বাস্তবে অনেক মানুষের ঢাকা যাওয়া অনেক সহজ হয়ে গেছে। স্বপ্নের পদ্মা সেতু। ধন্যবাদ। #, মতি লাইভ স্টোরি। আইন সবার জন্য সমান, সেটা ধনী বা গরিব হোক না কেন, সবার ক্ষেত্রে প্রযোজ্য। একটা মেয়ের গানের ভিডিও দেখে তার ফ্যান হয়ে যায়। গানের চেয়ে তাকে দেখতাম শুধু। একটা ভিডিওতে মেকআপ ছাড়া আই ছিল, তারপর থেকে মেয়েটার প্রতি আমার কোনো আকর্ষণ কাজ করছে না। ভাইরে ভাই, কত বড় ধোকা খেয়ে গেলাম। একত্রিত সুন্দর, প্রতিদিন একই খাবার খেতে খেতে মানুষের মধ্যে বিরক্তি এসে যায়। তাই খাবারের ভিতর ভিন্নতা খুঁজে মানুষ, শুধুমাত্র সাদা ভাত ছাড়া। তুমি এখনও আমার যোগ্য রানী হিসাবে গড়তে উঠতে পারোনি, তুমি এখনও গোয়াল ঘরে জি হিসাবে আছো। সবাই দরিদ্রত হওয়ার ভয় করে। মানুষ মূলত সুন্দর রূপের ওপর কেরাস খায়, আর আচার ব্যবহার তার নিজের দিকে আকর্ষণ করে। মেকআপ ছাড়া মেয়েরা রূপবতীহীন। আজকে 15 টাকার 500 টাকা টমেটো কিনলাম, পকেট থেকে 20 টাকা বের করে দিলাম দোকানদারকে। দোকানদারের কাছে ভাঙতি ছিল না, তাই সে আমাকে 5 টাকা দিতে বলল। আমার কাছেও 5 টাকা ভাঙতি ছিল না, ছিল 6 টাকা। 6 টাকা দোকানদারকে দিলাম, 1 টাকা আমি আর ধরলাম না। দোকানদার দেখি ভুলে আমাকে 30 টাকা ফেরত দিচ্ছে। আমি বললাম, এত টাকা দিচ্ছেন কেন, 10 টাকা ফেরত দিন। এভাবে আমি নিজেকে সৎ রাখার চেষ্টা করি, বাকিটা আল্লাহ বর্ষায়। কাউকে ঠকিয়ে বেশি দূর আগাতে পারে না, কাউকে ঠকিয়ে কেউ বেশি দূর আগাতে পারে না। #, থ্যাংক ইউ সো মাচ।